আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছেন, তো আপনাদের কিন্তু সকলের এই প্রবলেমটা হচ্ছে। তো এই প্রবলেমটা কেন হচ্ছে, তো এই নিয়ে আজকে ভিডিওটি আপনারা দেখছেন আপনাদের দেবাশিস ইউটিউব চ্যানেলে স্ট্যাপডে তুইতনি। তো দেখুন, আপনাদের কিন্তু অ্যাসাইনমেন্ট শুরু হয়ে গেছে। তো শুরু হওয়ার পর আপনারা যখন এনরোলমেন্ট নাম্বার ডেট অফ বার্থ বসাচ্ছেন, তখন আপনাদের নাম, স্টাডি সেন্টার, ফোন নাম্বার সব কিছুই আসছে এখানে, কিন্তু মোবাইল নাম্বার দিয়ে যখন আপনি এখানে বসাচ্ছেন, বসানোর পর কিন্তু এই সাইনিং বাটনে ক্লিক করলে সাইনিং হচ্ছে না, এখানে কিন্তু আবার সেই আগের পেজে চলে আসছে। তো এই প্রবলেমটা কিন্তু হচ্ছে। তো এই প্রবলেমটা কিন্তু মেনলি হচ্ছে হচ্ছে সার্ভারের প্রবলেমের জন্য। তো আপনারা কিছুক্ষণ ওয়েট করুন, ওয়েট করার পর আবার চেষ্টা করুন, আশা করি ঠিক হয়ে যাবে। তো এই সার্ভারের প্রবলেমের জন্যই কিন্তু এটা প্রবলেমটা হচ্ছে। তো সার্ভার যখন ঠিক থাকবে তখনই আপনারা এক্সামটা দেবেন, এখন সার্ভার ঠিক নেই। যখন সার্ভার ঠিক যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু যদিও পেজটা খুলে যায়, বারবার পজ কাউন্ট হয়ে কিন্তু আপনাদের সাবমিট হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফেল করার চান্স থেকে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং অ্যাসাইনমেন্টের অ্যান্সার কিন্তু যদি আপনারা নিতে চান কিংবা কেউ এক্সাম দিতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু এক্সাম সংক্রান্ত সমস্ত রকম সাহায্যের জন্য এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দেবেন। আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, এবং আমার সাথে সরাসরি যোগাযোগ করতে হলে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ইনস্টাগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।